নামটা আমাদের বাংলার সকলের পরিচিত, কিন্তু এখন শুধু বাংলায় নয়, এখন তিনি সারা ভারতবর্ষের, তিনি ন্যাশনাল। তাকে আমরা আজকে আনন্দ সংবাদ লাইভে পেয়ে গেছি, যদিও তিনি একসময় চুটিয়ে সাংবাদিকতা করেছেন, শুধু বাংলায় নয় সারা ভারতবর্ষের সব থেকে নামি নামি চ্যানেল কাগজে সাংবাদিকতা করেছেন। নমস্কার রঞ্জিতদা, প্রথমেই নতুন বছরের শুভেচ্ছা, এবং যে নতুন 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 যে জগৎ, সেই জগতে পদার্পণ এবং প্রথম কাজই অভাবনীয় সাফল্য, তার জন্য অনেক শুভেচ্ছা রইল। এবং প্রথমে জানতে চাইবো যে দায়রার সাফল্যের উপর কেমন লাগছে? দায়রার ফলে পরে আমি এটা বলবো যে দায়রা ওয়াজ আমার জন্য একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথম ফিল্ম প্রডিউস করা, সুতরাং এবং সেটাও হিন্দি। সো সেদিক থেকে দেখতে হলে একটা সবসময় এটা মনে হতো ভালো করে করতে হবে, যেটাকে আর কি শুড স্ট্যান্ড আউট ইন অনেক সেন্স। কিন্তু থ্যাঙ্কফুলি বলবো, আমি বলবো যেটা ডেফিনেটলি ভগবানের কৃপায় এইটুকু হয়েছে যে ভালোভাবে ছবিটা খুব সুন্দর করে উঠে এসেছে এবং লোকের সবার ভালোও লেগেছে, এবং খুব সুন্দর করে আমি বলবো যে মানে এরকমভাবে একটা শর্ট ফিল্ম শুরু করেছি যেভাবে, মানে মুম্বাইয়ের মতো, মানে একদম মুম্বাই বলিউডের টিনসেল টাউনের মেইন জায়গায় 10 দিন ধরে একটা বিশাল বোর্ডে দায়রাটা শর্ট ফিল্ম হওয়া সত্ত্বেও একটা ফিচার ফিল্মের মধ্যে প্রচার পেয়েছে একদম, এবং মানুষের ফিচার ফিল্মের মধ্যে পৌঁছেছে আর কি। এবং এই যে কনসেপ্ট যে শর্ট ফিল্মকে একদম ফিচারের মতো প্রেজেন্ট করা, এটা সম্ভবত আপনার হাত ধরে হয়েছে আর কি। আমার আমি ডেফিনেটলি আমি কিছুটা মাইন্ড প্লে করেছি, তবে এটা আমি ডেফিনেটলি আমাদের যে ডিরেক্টর আছেন রণদীপ সরকার, যিনি আমার সঙ্গে প্রথম এই জায়গাতেও ছিলেন, প্লাস আগামী ছবিটাতেও আর কি নেক্সট ছবিটাতেও ছিলেন, তো আমি ওনাকে ডেফিনেটলি আই শুড থ্যাংক হিম, বিকজ ওর মধ্যে একটা যেটা ডেফিনেটলি একটা জিনিস আছে সেটা হচ্ছে যে হিজ এ ইয়াং গাই, এবং একটা মানে মানে যুবক হিসেবে যেভাবে একটা ছবি কীভাবে মুভ করতে হয় এবং সেটা কত কীরকমভাবে এটা কারণ তার পক্ষে এটা ডিফিকাল্ট ছিল, কারণ সেও বাংলার থেকে বাংলা ছবির থেকে বেরিয়ে প্রথম হিন্দি ছবি হিন্দিতে আসে, যদি তার প্রথম ছবিতে আমরা তার এবং সেকেন্ড ছবি দুটোতেই আমরা তার যথেষ্ট কাজের দক্ষতা দেখেছি, কিন্তু তাও হলেও প্রথম হিন্দি ছবি হিসেবে আই থিঙ্ক খুবই ভালো কাজ করেছে, এবং বইটা খুব সুন্দর করে ফুটে উঠেছে, যার জন্য আই থিঙ্ক দর্শকেরাও খুবই মানে দেখি ভেরি গুড অ্যাপ্লজ টু ইট, ওনার সবারই খুব ভালো লেগেছে, এবং এটাই আমাকে অনুপ্রেরণা জাগালো যে আমি নেক্সট প্রজেক্টটা ধরি, কারণ ফিল্মের ক্ষেত্রে একটু মানে ইউ হ্যাভ টু বি কেয়ারফুল কি এটা একটা করার পরে আরেকটা করা নিয়ে। দাদা প্রথম ছবিতে যেমন একটা সোশ্যাল মেসেজ ছিল, সেকেন্ড যেটা আসছে সেখানে সুব্রত দত্ত এবং আরও নামি নামি অভিনেতা তারা হচ্ছে তারাও আছে, এখানে কি সোশ্যাল মেসেজ থাকবে? ব্লু লাইজ, এবং নামটা কেন ব্লু লাইজ, নীল মিথ্যা? ছবির নামটা আমি দিয়েছিলাম ইনসিডেন্টলি, একদিন একটা মলে আমরা মুম্বাইয়ের একটা মলে গিয়েছিলাম খেতে, তো খাবার খেতে দেখলাম যে ছবিটার মানে গল্পটা সামনে আসছিলাম যে না আই থিঙ্ক এটা নীল মিথ্যেটাই দেওয়া উচিত, কারণ মিথ্যে নানা ধরনের হয়, আমরা অনেক সময় বা ইংরেজিতে একটা শব্দ ইউজ করি হোয়াইট লাই, তো কিন্তু নীল মিথ্যা একটা এমন জিনিস যেটাতে আর কি ইট অলওয়েজ ইভোক্স একটা কোনো একটা কিছু একটা, মানে দিস ইজ পিওরলি আ মার্ডার মিস্ট্রি, সুতরাং এটা পুরোপুরিভাবে একটা মানে মিস্ট্রি মুভি, সুতরাং এটার মধ্যে কোনো সোশ্যাল মেসেজ নেই। আচ্ছা, এটা পুরোপুরি কিন্তু মশালা স্টাফ, কিন্তু এটার মধ্যে যেই দুজন প্রধান অ্যাক্টার্স আছেন, সুব্রত দত্ত আছেন এবং ইয়াশপাল শর্মা আছেন, ইয়াশপাল শর্মার নাম তো শুরু করতে বহু ছবিতে করেছেন, হিন্দি লাগান গঙ্গাজল অনেক কিছুতে করেছেন, সুব্রত দত্ত নিজেও অমিত খানের অনেকগুলো প্রজেক্ট আছেন, উনি তো বিশাল নাম, তো বাংলাও বিশাল নাম, ভারতবর্ষেও বিশাল নাম, এবং ইন্ডিপেন্ডেন্ট ছবির একদম বহু, এবং তার একটা ছবি তো অস্কার নমিনেটেড হয়েছে, দুর্ধর্ষ অ্যাক্টিং করেন, তো এরা দুজন যখন মানে এই প্রজেক্টে ছিলেন, মানে এদের দুজনের মধ্যে সিঙ্ক্রোনাইজেশনটা খুব সুন্দর করে হয়ে গেছিলো ওই সেটে বসে, এবং সামহাও দি আদার এইটার পরে কিন্তু ছবিটা আমি যখন দেখলাম তারপরে মানে এত মানে এটার মধ্যে এইটুকু আমি বলো আমার ছবি বলে আমি বলবো না, আমি যদি একটা দর্শক হিসেবে ছবিটা দেখি আমি এটা বলবো যে ছবিটা শেষ হচ্ছে কোনো ডায়লগ নেই, ছবিটা শেষ হচ্ছে যেখানে সেখানে একটা মুখের ভঙ্গি দিয়েই কিন্তু পুরো গল্পটা বলে দেওয়া হচ্ছে, সো ইটস এ ভেরি ডিফিকাল্ট থিং টু ডু ইন আ ওয়ে, কেন খুব ডিফিকাল্ট হয় এই জন্য কেন কেননা যেখানে আমি
কারণ ওই জায়গাটাতে আমাকে সেই অ্যাক্টারের ওই আবেগটা দেখাতে পারে। তো এইটা ডিরেক্টর দুর্ধর্ষ কাজ কাজ করেছিল, অনেক দুর্ধর্ষ কাজ করেছে। প্লাস এই প্রজেক্টে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রিয়াল ছিলেন, উনিও খুব ভালো হেল্প করেছেন এটাতে, পুরো প্রজেক্টটাতে সব মিলিয়ে। আই থিঙ্ক এটা রণদীপের সঙ্গে আমার দ্বিতীয় প্রজেক্ট, এবং এটা পিওর একেবারে যেহেতু মানে মার্ডার মিস্ট্রি, এবং লাস্ট সেকেন্ড অবধি বুঝতে পারবেন না যে কী কে করেছে বা কীভাবে হলো। সো একেবারে মানে বলতে পারা যায় যে পপকর্নটা শেষ হয়ে যাবে, কিন্তু মানে শেষ হয়ে গিয়ে আরও পপকর্নের জন্য হাত আসবে যে বাকি পপকর্নটা কোথায় গেল, মুভিটা এরকমভাবে টান। কতক্ষণ কত মিনিট? এটা ছোটো মুভি, এটা প্রায় 17-18 মিনিটের মধ্যেই রাখছি। এবং স্টোরি কি আপনার রণদীপ? না, স্টোরি লিখেছে নীল ইন্দ্র বলে, নীল ইন্দ্র আমাদের প্রথম ছবিটার স্টোরি লিখেছিল, যেটা আমাদের ডায়লগ ছিল, তো ওটারও ও মানে স্টোরি ওই দিয়েছিল, এটাও ওই স্টোরি। খুব ভালো রাইটার এবং নীল ইন্দ্র থেকে এটাই আমার দিয়েছিল। ও এখন বাংলা দু একটা আরও মুভি করে হচ্ছে, লিখে হচ্ছে, যেগুলো অলরেডি বোধ হয় একটা রিলিজও হলো কিছুদিন আগে। তো সেদিকে দেখতে গেলে মানে প্রজেক্টে যারা যার, কারণ এটা পুরো বম্বের প্রোডাকশন, বম্বের শ্যুট সব কিছু মানে মুম্বাইয়েরই সব কিছু হয়েছে, কিন্তু এটা আমি বলতে পারি যে ডিরেকশন, অ্যাক্টিং এবং ওভারঅল ফিল্ম কনসেপ্ট এবং ফিল্মের যেটা আউটপুট, এইটুকু দেখে বলতে পারি যে লোকের খুবই ভালো। কবে নাগাদ এটা পাবলিক? আশা করছি মাস খানিকের মধ্যে এসে যাওয়া উচিত, এক মাসের মধ্যে, এক থেকে দেড় মাসের মধ্যে চলে আসা উচিত, কারণ এখন লাস্ট মিনিট কয়েকটা কাজ চলছে, তো ওটা হয়ে গেছে, শেষ হয়ে গেছে, শেষের কিছু দিয়ে বাকি। আর এটা অলরেডি এখন মানে লোক মানে বিদেশেও বেশ প্রচার পেয়েছে ভালোভাবে এই ভিডিওটা, এবং মানে লন্ডনের একটা ফিল্ম ফেস্টিভ্যালেও এটাকে নেওয়া হয়েছে, লিফ্ট অফ ফিল্ম ফেস্টিভ্যালে, প্লাস আরও দুটো ফিল্ম ফেস্টিভ্যালে এটা যাচ্ছে। সুতরাং সেদিক দিয়ে লোক আমার মনে হয় যে বিদেশিরা এই কারণে এটা একটু অন্য ধরনের কনসেপ্টে করা। এবং মজার বিষয় হল যে ব্যাপারটা বললেন যে ডায়ালগ না বলে যে এক্সপ্রেশনে যে ব্যাপারটাকে ফুটিয়ে তোলা, এটা আমার সব থেকে একটা কঠিন কাজ, কারণ ডায়ালগ বললে তো মানুষ এমনি অটোমেটিকলি বুঝে যায়, কিন্তু ডায়ালগ না বলে এক্সপ্রেশনে বোঝানো সব থেকে কঠিন কাজ একদম। আমি এইটার সূত্রে আরেকটা জিনিস বলবো যে আমার আগামী যে ভেঞ্চারটা হবে এটি ইন্ডো আমেরিকান ভেঞ্চার। আচ্ছা, তো এটা বলিউড এবং হলিউডের মিক্সচার হবে। আচ্ছা, এবং এটা খুব শর্ট, এটা একটু লংগেস্ট শর্ট হবে, কিন্তু এটার মধ্যে যেটা প্লাস পয়েন্ট আমি তোমাকে এটা এটুকু বলতে পারি যে মুভিটা ধরো খুব বেশি হলে আধ ঘন্টা, 25 মিনিট থেকে আধ ঘন্টার মধ্যে থাকবে, পুরো 25 মিনিট থেকে আধ ঘন্টার মধ্যে 6টি ডায়লগ, 6টা ডায়লগ, ছবিটা খালি দেখে, কারণ আমি সবসময় বিশ্বাস করি দ্য কনসেপ্ট সেলস, কনসেপ্টটাই কিন্তু সেল করে। মানে মশলা দিলাম, সব দিলাম, সেগুলো ঠিক আছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা ভালো ছবির জন্য কিন্তু যদি গল্পটা ভালো হয়, স্ক্রিপ্টটা ভালো হয়, ডিরেক্টর এবং আনুষঙ্গিক অ্যাক্টর অ্যাক্ট্রেসদের যারা যারা থাকলেও পুরো প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকবে, তারা ডেফিনেটলি তাদের উপর অনেকটাই নির্ভর করে, সব সব কিছু করে, কিন্তু কনসেপ্টটা একটা বড় বিশাল বড় রোল প্লে করে। এবং এই জিনিসটাই কিন্তু ভারতবর্ষে আস্তে আস্তে কিন্তু এখন দেখতে দেখবে যে ওই যে হিরো হিরোইন যে একটা ব্যাপারটা ছিল ওটা এখন চলে গেছে, এখন এই জিনিসটা কনসেপ্টই না, এখন কনসেপ্টই হিরো, কনসেপ্টই হিরোইন, কনসেপ্টই সব। সুতরাং এখন আসল অ্যাক্টিংটা কাজ করে, যার জন্য পুরো ভারতবর্ষে এখন এই ধরনের ফিল্ম বেশি করা হচ্ছে যে ওই গাছে গাছের একটা গাছের পেছনে আমি নাচ থাকলাম ওরকম করে হয়। সুতরাং জিনিসটার মধ্যে একটা মানে গল্প থাকতে হবে, যে গল্পটা সত্যি টানবে লোককে। তো সেইভাবেই আই থিঙ্ক মানে ভারতবর্ষের এখন এর লাস্ট 4-5 বছরে যে ধরনের মুভি বানানো হচ্ছে, বিশেষ করে হিন্দিতে এবং বাকি আনুষঙ্গিক ল্যাঙ্গুয়েজে, এটা কিন্তু ডেফিনেটলি হয়েছে। কিন্তু বাংলাতে এখনও ওই জিনিসটা খুব আচ্ছা পেয়েছি, মানে কয়েকটা জায়গায় পেয়েছি, কয়েকটা ফিল্মে পেয়েছি, কিন্তু কয়েকজন ডিরেক্টর আছেন যারা খুব ভালো কাজ করছেন এই ব্যাপারে বাংলায়, কিন্তু এখনও সেইভাবে ওরকম একটা প্রজেক্ট এখনও সামনে আসে। তো দেখা যাক এটা আমাদের কীরকম যায়, ওখানে আমি এখনও ওরা মানে স্টোরি লেভেলেই পড়ে আছে, স্টোরি এখনও ওখানে তার থেকে মানে আগাবো আমরা, তো ওখানে এটা শ্যুটিং পুরোপুরি আমেরিকাতেই হবে। আচ্ছা, মানে আমেরিকাতে কিছুটা হবে এবং কিছুটা ডিরেক্টর কি এটা ঠিক হয়েছে না রণদীপ কাজ করবে না সেরকম? ডিরেক্টরটা আমি এখন ঠিক খোলসা করতে পারছি না এই মুহূর্তে, কারণ এখনও কথা চলছে, তবে ডিরেক্টর বেসিক্যালি ইট উইল বি মিক্স, বিকজ এটা হচ্ছে একটু কালচারাল মিক্স থাকবে, যার জন্য এটার মধ্যে কিছু ভারতীয় অ্যাক্টর অ্যাক্ট্রেস থাকবেন, ওখানেরও অ্যাক্টর অ্যাক্ট্রেস থাকবে মেইনলি, এবং এটা ইউরোপেরও কয়েকটা জায়গায় শ্যুট হবে, আমেরিকাতে অল্প শ্যুট হবে, কিছুটা ইউরোপের কয়েকটা জায়গায় শ্যুট হবে, কিন্তু একটা শ্যুট ভারতবর্ষে হবে না, কারণ স্টোরিটার পুরোপুরি মানে প্লটটাই ওখানে,
তো ওখানে ওইভাবেই স্টুডিওশুট মানে গল্পটা বানানো হবে। তো সেটাই এখন মানে এখনও মানে জাস্ট ইনিশিয়াল, একদমই খুবই ইনিশিয়াল স্টেজ এখন। ফিচার করার ইচ্ছে নেই? হ্যাঁ, ফিচারের আগে যেটা আমার করার ইচ্ছে, যেটা আমি প্ল্যানে অলরেডি আছে, সেটা হচ্ছে একটি ফিল্ম যেটি ভিআরের জন্য। আমরা ভার্চুয়াল রিয়ালিটি বলে ওয়েব দুনিয়ায় জানি আমরা যেটা ভার্চুয়াল রিয়ালিটি। ভার্চুয়াল রিয়ালিটিতে মানে আমি যদি ওই মুখোশটা পরে নিই, ওই মুখোশটা পরার পরে কেউ যদি বলে যে আমার সামনে মুখোশটা পরে আমি দেখছি ধরো আমি সমুদ্রের নিচে, তো সমুদ্রের নিচে হলে আমি সামনের থেকে দেখছি একটা কয়েকটা কিছু মাছ চলে গেল, বা আমার সাথে যে ডুবুরি আছে তার তাকে আমি দেখলাম। কিন্তু আমি যদি ডান দিকে ফিরি পুরো, বা বাঁদিকে পুরো ফিরি, বা পেছনের দিকে পুরো ফিরি, আমি ওই শটটা পাবো। কিন্তু এই এটার ভিআরের ক্ষেত্রে ক্ষেত্রে যেটা হবে যে আমাকে 360 ডিগ্রি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রত্যেকটা শট রাখতে হবে। তার মানে পুরো ছবিটাতে এক মিনিটের জন্য এরকম হতে পারবে না, প্রত্যেকটা শটে দর্শক যদি চায় বাড়ির থেকে দেখবো সে বাড়ির থেকে দেখতে পারবে, যদি চায় ডানির থেকে দেখবো সে ডানির থেকে দেখতে পারবে, মানে পুরোপুরি পুরো চত্বরটা দেখতে পাবে। সুতরাং ওই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন আমি জিনিসটা শ্যুট করাবো তখন ওটার শটটি রাখতে হবে, কারণ ওটা একেবারেই মানে খরচা প্রচণ্ড বেড়ে যাবে সেই অর্থে। কিন্তু এটা পিওরলি উইল বি মেড ফর ভিআর অডিয়েন্স, ভিআর অডিয়েন্স বলতে যারা ভার্চুয়াল রিয়ালিটি দেখেন তাদের জন্যই থাকবে এটা। তো এখন ভার্চুয়াল রিয়েলিটি ভারতবর্ষে খুব তাড়াতাড়ি সিনেমার মতো সেটা তারা দেখবে কোথায় দর্শক? হ্যাঁ, দর্শক ওটাই বললাম, এটা এটা শর্ট ফিল্ম হবে, কিন্তু এটার মধ্যে বেসিক্যালি ভার্চুয়াল রিয়ালিটি যারা দেখে। এখন ভার্চুয়াল রিয়ালিটি দেখার জন্য যেই আমরা যেরকম এক মোবাইল আসলেও কল করার জন্য, বা মোবাইলে আমরা নানা রকম এখন নেট থেকে আরম্ভ করে সব কিছু পাচ্ছি, সেরকমই ভার্চুয়াল রিয়ালিটিও আমরা ওই নেটের থেকে ভিআর সিস্টেমটা নিয়ে নিতে পারা যায়। তো ওটা যেন একটা অফকোর্স ইনস্ট্রুমেন্ট মানে একটা মুখোশের একটা মতো এরকম আধা মুখোশের একটা ইয়ে লাগে, তো ওটা করে ইউ ক্যান ডু দ্যাট, তো আপনি দেখতে পারবেন এই জিনিসটা। তো ওইভাবে জিনিসটা আর কি করে যা যাতে আর কি আমরা ওই মানে কেউ মানে সিনেমাটা যখন দেখছি মনে হবে চোখের সামনে ঘটছে, একদম অত্যন্ত সুন্দর সাউন্ড কোয়ালিটি, দুর্ধর্ষ পিকচার, খুব সুন্দর মনে হবে একদম সিনেমা হলে বসে আমি সিনেমাটা দেখছি। কিন্তু সিনেমাটার মধ্যে যেটা ডিফারেন্স থাকবে সেটা হচ্ছে যে একদিকে শট দেখাতে পারছি, মানে আমি এইভাবে এখানে বসে আমি বলতে পারবো না যে 5 মিটার দূরে এইটুকু পোর্শনে নিয়ে আমি শটটা নিচ্ছি, কারণ ক্যামেরাটা পুরো 360 ডিগ্রি ঘুরতে থাকবে একই এক নাগাদ, যেহেতু ঘুরতে থাকবে প্রত্যেকটা শট ওই হিসেবেই, পুরো গল্পটাই ওই হিসেবে করতে হবে। সুতরাং আউটডোরেই ম্যাক্সিমাম শ্যুটটা হবে, গল্পটা ওইভাবে রাখতে হবে। ঠিক এক্স্যাক্টলি এরকমভাবে ফিল্ম হিসেবে, ফিকটিশিয়াস ফিল্ম মানে ফিকশন হিসেবে এখনও ওইভাবে কিছু সেই অর্থে করা হয়নি। তো এটা একটা বলবো মানে যদি ভালোভাবে সাকসেসফুল হয় এটা ডেফিনেটলি একটা পাইওনিয়ারিং এফোর্ট হতো, যদি সাকসেসফুল করা যেতে পারে, আমি চেষ্টা করছি পুরোপুরিভাবে যাতে এটা করা যেতে পারে। তবে ওই একটা তারপরে আমি ফিচারের কথা মানে ফিচারের দিকে মুভ করা দিচ্ছি। অর্জিত, একটা সময় আপনি চুটিয়ে সাংবাদিত করেছেন, বহু ছবির আপনি রিভিউ করেছেন, এখন আপনার প্রোডাক্ট, আপনার আপনার মানে বলা চলে আপনার সন্তান, এবং যখন অন্যজন রিভিউ থেকে পাচ্ছেন ওই ওই জায়গাটা থেকে এই জায়গাটা কেমন লাগে? একটা সময় যখন আপনি ধরুন রিভিউ করছেন, সমালোচনা করছেন, সমালোচনা মানে লিখছেন, এবার সেই জায়গাতে এই যে ফিলিংসটা আর কি, আমি বলবো এটা কিছুটা অর্থে আমার মনে হয় টেবিলের এপার থেকে ওপার, মানে আগে টেবিলের এপারে ছিলাম এখন টেবিলের ওপারে আছি। সুতরাং টেবিলের এপারে কীরকম মানে কীভাবে ফিল্মটা দেখা হয় এবং কীভাবে ফিল্মটাকে ফিল্মটার বিষয়ে লেখা হয় বা বলা হয় এবং কী ধরনের ফিল্ম অ্যাকচুয়ালি করলে মানে করলে দর্শক নেবে ভালোভাবে, এটা কিন্তু একদিক থেকে ভালো, মানে আমি যদি এই সাইডের টেবিলের এই সাইডের থেকে একটু কিছুটা দেখে গেছি তো ওই দিকে আশা করবো আমি যে, কারণ আমি ডিরেক্টর নই কিন্তু অ্যাজ এ প্রডিউসার আমি ডেফিনেটলি এটুকু আশা করবো যে আমি প্রোডাক্টটা অ্যাটলিস্ট ওরকম দেবো যেই ফিল্মের প্রোডাক্টটা দেখে লোক ভালো লাগবে তাদের যেভাবেই হোক, কিন্তু সেটাতে যেন এমন কিছু একটা থাকে, কারণ আমি যার জন্য পরিষ্কার বলবো যে আমি ওই রকম নর্মাল একটা রোম্যান্টিক স্টোরি বা নর্মাল একটা টিপিক্যাল পট বয়লার ওই ধরনের সিনেমাতে আমি ঠিক একটা কতটা বিশ্বাস করি না। দ্য ফিল্ম শুড হ্যাভ আ ক্লাস অফ ইটস ওন, মানে যেটা দর্শকের মন ছুঁয়ে যাবে, দ্যাট ইজ মাই মেইন গোল।
এবং যেটা বললেন যে এটা কিন্তু সত্যি একটা আপনার খুব সুবিধাজনক জায়গা, যে যেহেতু নিজে রিভিউ করতে পারেন, নিজের ভালো লাগা মন্দ লাগা ওই জন্য এ করতে পারে। এত ছবি দেখেছেন, এত মানুষের সঙ্গে মিশেছেন, এত অভিনেতা অভিনেত্রীর সঙ্গে মিশেছেন, একটা কোথাও একটা কনফিডেন্স তৈরি হয়ে গেছে যে প্রোডাক্ট যেটা ধরে একদম মানুষ নেবে। হ্যাঁ মানে এখন মানে ওটাই চেষ্টা করছি এখন, আশা করি একটার পর একটা যখন শুরু হয়ে গেছে এখন আশা করছি নেক্সট দু তিনটে, যার জন্য যেটা হলিউড বলিউডের যেটা মিক্সচার প্রোডাক্ট হবে ওটার উপর আমি অনেকটা মানে ভরসা করে আছি, যে কারণ ওটা যদি সত্যিই সাকসেসফুল হয় যেভাবে মানে প্লটটা রাখা বা যেভাবে গল্পটা সাজানো হয়েছে সব কিছুভাবে, ওটা কিন্তু আমার মনে হচ্ছে দর্শকের মন ছেয়ে যাবে। কেন না পুরো 25 মিনিটে 5টা ডায়লগ আছে, পুরো ছবিটা কিন্তু ছবি হিসেবে দেখছে, সুতরাং একেবারে আলাদা কনসেপ্ট। আমরা এত ফিজিক্যাল দেখেছি, মানে এই ধরনের কনসেপ্টে সাধারণ মনে হয় না কোনো কাজ হয়েছে আর কি সম্ভবত। আগে হয়েছে বেশ কয়েক, আচ্ছা কয়েকটা হয়েছিল, কিন্তু মানে প্রত্যেকটা আলাদা চ্যালেঞ্জ থাকে, এই স্টোরিটারও চ্যালেঞ্জ একদম অনেকটা অন্যরকম, বিশাল চ্যালেঞ্জ। মানে এটাতে মানে একজন অ্যাক্টর কাছে যদি আমি যাই, আপনি কি আমার বই অ্যাক্টিং করবেন, সে বললেন হ্যাঁ ঠিক আছে আপনি স্ক্রিপ্টটা পাঠান, আমি স্ক্রিপ্ট আমি আপনাকে একটা পেজে লিখে দিচ্ছি, কেন দুটো লাইন তো, তাহলে বাকি সময় বলে আপনি থাকছেন ফিল্মের মধ্যে, তো আপনার অঙ্গ আপনার মুখের এক্সপ্রেশন মানে সব অনেক কিছু এটার মধ্যে গল্পটাই ওভাবে বানানো, যাতে পুরোপুরি জিনিসটা ওই রকম ভাবেই আসবে। কিন্তু আশা করি প্লটটা খুব মানে স্টোরিটা খুবই ভালোভাবে লেখা হয়েছে, এখন স্ক্রিন প্লে মানে স্ক্রিন প্লে বলছি মানে ডায়লগের জন্য যাচ্ছে, তো ডায়লগের জন্য যাওয়ার পরে কিন্তু এটা ছবিটা তুমি একেবারেই অন্যভাবে মানে তখন আসল ছবিটা ফুটে উঠবে। আশা করি দর্শকদের মানে সব ঠিকঠাক ভালোভাবে হয়ে গেলে দর্শকদের আশা করি এটা একদমই অন্য ধরনের একটা ছবি থাকবে, আমি চেষ্টা করবো মানে ফেস্টিভ্যালের জন্য এটা যাতে আমরা দিতে পারি ভালোভাবে, কারণ এটা একটা প্রপার ইন্টারন্যাশনাল প্রজেক্ট সেই হিসেবে দেখতে হবে। অজিতা আপনি বাংলার একটা প্রতিদা যশোর সব থেকে মোস্ট পপুলার একটা ডিজিটালের মানে চিপ সেন, বাংলার বহু মানুষের সঙ্গে আপনার যোগাযোগ, বহু অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে যোগাযোগ, যেখানে বাংলার মানুষের একটা একটা প্রত্যাশা বা বাইরে কাজ করছে, কিন্তু আমরা এত মানুষকে ভালোবেসেছি বাংলায় কাজ হয় কেন না? বাংলার কাজ আমি ডেফিনেটলি করতে চাই, মাতৃভাষায় কাজ করবই, বাংলা কেন ভারতবর্ষের যত ভাষা আছে সব ভাষাতে, আমি সবসময় বলি এটা সব জায়গায় যে রিজিনাল ল্যাঙ্গুয়েজ, আমরা হিন্দি তো ডেফিনেটলি আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ থাকতেই হবে, হিন্দি এবং ইংলিশ তো আছেই, কিন্তু রিজিনাল ল্যাঙ্গুয়েজেসগুলোকে প্রায়োরিটি দেওয়া খুব দরকার, সেটা বাংলা হোক, উড়িয়া হোক, তামিল হোক, তেলেগু হোক, যে কোনো ল্যাঙ্গুয়েজ, পাঞ্জাবি হোক, তো এই রিজিনাল ল্যাঙ্গুয়েজের প্রায়োরিটির জন্য আমি ডেফিনেটলি সেটা নিজের থেকেও মানি, তবে অনেকটা ডিপেন্ড করে ইন্ডাস্ট্রির পজিশনের উপর। এখন আমি যদি মানে দক্ষিণ ভারতের দিকে দেখি, তামিল তেলেগু এদের ইন্ডাস্ট্রিটা খুব স্ট্রং এবং মানে সবভাবে খুব ভালোভাবে মানে চলছেও, ইভেন টু দ্য এক্সটেন্ট দ্যাট হরিয়ানার মতো একটা ছোটো স্টেট মানে খুব সুন্দর করে ওরাও বই ছবি বানাচ্ছে, এবং হরিয়ানার মতো স্টেট থেকে কিন্তু দুজন বড় বড় অ্যাক্টর আছে, যার মধ্যে একজন আমার এই ব্লু লাইস ফিল্মে যশপালজি হরিয়ানার ছিল, সো উনিও অ্যাক্টিং করেছেন, তো সেদিক দেখতে গেলে ওদেরও খুব ভালো একটা ওরকম একটা ছোটো স্টেটের মধ্যেও কিন্তু ফিল্মকে ওরা ওরকমভাবে নিজের নিজস্ব ল্যাঙ্গুয়েজ হিসেবে দিয়ে খুব ভালোভাবে মানে প্রচারটা ভালোভাবে চালাবার চেষ্টা করছে, যে মানে ফিল্ম আমাদের আমরাও করতে পারি খুব সুন্দর করে, তো সেই জন্য আমি রিজনালিজমটা সবসময় আমি বলি যে রিজনাল ল্যাঙ্গুয়েজেসগুলোকে সবসময় প্রায়োরিটি দেওয়া উচিত এবং দিচ্ছেও, মানে ভারত সরকারের পক্ষ থেকেও প্রায়োরিটি দেওয়া হচ্ছে, প্লাস আমি বলবো যে মানে নিজস্ব সাইড থেকেও নিজস্ব স্টেটের যারা আছে তারা পুরোপুরিভাবে চালাচ্ছে, কিন্তু বাংলাতে প্রবলেমটা একটাই যে আপনি বলতে পারেন কিছুটা অর্থে ওভার আ পিরিয়ড অফ টাইম একটা গ্যাপ হয়ে গেছে, এবং সেই গ্যাপটার জন্য মানে পরিষ্কার করে বলতে গেলে মানে ফাইন্যান্সিয়াল প্রবলেমসের জন্য প্রাইমারিলি ছবিগুলো মানে সেই এক তো সেই পরিমাণে ছবি হচ্ছে না, এবং সেই জন্য কাজের মানে কাজ সবাই পাচ্ছে না, কিন্তু তার থেকেও বেশি যে একটু ছবির আমেজের মধ্যে চেঞ্জ করতে করা মানে করতে হবে, কিছু কিছু ডিরেক্টর কয়েকজন এসছেন মানে নতুনদের মধ্যেই আমি ডেফিনেটলি বলবো যে তাদের মধ্যে কিন্তু এই চ্যালেঞ্জটা খুব ভালোভাবে তারা নিয়েছে, এবং এই নতুন প্রজন্ম যে ডিরেক্টর অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে যারা বাংলাতে আছেন এদের ওপরেই কিন্তু বাংলার পুরো ফিউচারটা রেস্ট করে, অ্যান্ড আই থিঙ্ক বাংলার ফিউচার কিন্তু খুব ভালো হবে আগে গিয়ে, কিন্তু তার জন্য যেটা লাগে সেই স্টেপগুলোকে কিন্তু এখনও নেওয়া হয়নি, সেই স্টেপগুলো কিন্তু নিতে হবে, নাহলে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা কিন্তু
যা আছে তার থেকে আরও খারাপ হয়ে উঠেছে। সুতরাং আমি সবসময় চাইবো যে বাংলা ইন্ডাস্ট্রি যেন ভালো করে চলে, সবাই যেন খুব ভালোভাবে থাকে, খুব ভালো ভালো মানে ভালোভাবে আমরা একটা বাংলা ছবি সবসময় মানে আমরা চাইবো যে বাংলা ছবি দেখি। তো সেদিকে দেখতে গেলে দ্য অনলি থিং আই উড সে ফ্রম মাই সাইড ইজ যে আমি এই মুহূর্তে আমি ঠিক বাংলা ছবিতে এই মুহূর্তে আমি ইনভেস্টমেন্টের দিকে দেখছি না, নট বিকজ অফ এনি আদার রিজন, কোনো অন্য কারণ নেই। কারণ একটাই যে এখানে কিছু অর্থে পলিটিক্সটা ঢুকে গেছে সিনেমার মধ্যে, এবং এটা ঢুকে যাওয়াতে কিন্তু আমার মনে হয় অ্যাকচুয়াল চলচ্চিত্র জগতের যেটা একটা সবসময় একটা থেক মানে বাংলার একটা ঐতিহ্য আছে সেটা কিন্তু আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে, এবং এটা অলরেডি শুরু হয়ে গেছে টু অ্যান এক্সটেন্ট, যেখানে মানে সব কিছু সীমিত থাকছে কয়েকজনের ওপর, মানে কয়েকজন অ্যাক্টর, কয়েকজন অ্যাক্ট্রেস, কয়েকজন ডিরেক্টর, কয়েকজন প্রডিউসার, কয়েকজন এই এরকমভাবে সব মানে আছে। এটাকে পুরো বাংলায় ছড়াতে হবে যাতে একটা মানে নবীন নবীন থেকে নবীনতম যে যদি কেউ ডিরেক্টর থাকে বা যে কোনো মানে রোলে থাকে সে ওই পার্টিকুলার ফিল্মটায় বা এই জগতে আসতে চায় ফিল্ম জগতে, তারা যেন অ্যাটলিস্ট ওই চান্সটা পায়। কিন্তু এখন এখন এই মানে কারেন্ট স্থিতিতে কিন্তু ওটা এখনও হচ্ছে না, যার জন্য কিন্তু আমি বলবো ফিল্মটা কিন্তু ফিল্মের লাইন সেক্টর থেকে কিন্তু বাংলা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, এই জন্য স্টেপ নেওয়াটা কিন্তু খুব তাড়াতাড়ি আছে আর্জেন্টলি রিকোয়ার্ড। অনিতা, আমরা সোশ্যাল মিডিয়া বা আমরা বহু জায়গা থেকে যেটা শুনছি অনিতা কোনো একটা রাজনৈতিক দলের সম্ভবত সমর্থন করছে, এটা কি মানে সঠিক? এবং বহু সোশ্যাল কাজেও দেখতে পাচ্ছি, এটা কি রাজনীতির একটা আসার পদক্ষেপ এরকম কিছু ব্যাপার না? আমি বলবো দেখুন, আমি একটা জিনিস বলি, এখন রাজনীতিতে একজন মানে সব মানে বাংলার থেকে হোক বা যে কোনো স্টেট থেকে হোক মানে তাদের একটা পার্সোনাল মানে উইশ যাকে বলবো আমি, যে পার্সোনাল উইশ হতে পারে আমি এই পার্টিকে সাপোর্ট করি বা আমি ওই পার্টিকে সাপোর্ট করি। কিন্তু আমি প্রধানতভাবে একটা জিনিস বলবই যে আমি মানে সামাজিক স্তর থেকে আমি জিনিসটা দেখতে চাই, প্রাইমারিলি আমার তরফ থেকে বলবো যে সামাজিক স্তর থেকে বসে আমি যেন সমাজের জন্য কিছু ভালো করতে পারি, সেটা যে কোনো দিক থেকে হতে পারে। আমি সেটা যদি দুটো লোক চাকরিও পারে বা আমি যদি কোনো যারা সত্যি পুয়ার যারা 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 গরিব দুঃখী যারা কিছু কোনো কোথাও কিছুভাবেও তো তাদের যদি আমি কোনোভাবেও হেল্প করতে পারি তো আমি সেটা সামাজিক স্তর থেকে বলবো। তবে হ্যাঁ মানে আপনি যদি মানে পলিটিক্যাল মানে সামাজিক মানে পলিটিক্যাল পার্টি হিসেবে বলছেন তাহলে হ্যাঁ আমি ডেফিনেটলি পলিটিক্যাল পার্টি মানে ভারতীয় জনতা পার্টির আমি একজন মেম্বার। এবং কিন্তু একটা জিনিস আমি বলবো যে পার্টি তো ডেফিনেটলি আমি করছি ডেফিনেটলি সেটা আলাদা ব্যাপার, কিন্তু এর একটা জিনিস আছে যে আমি সামাজিক সাইডটাও কিন্তু আমি মানে চেষ্টা করি যাতে অ্যাটলিস্ট এইটুকু যে তাদের জন্য যেন আমি লোকের জন্য যেন কিছু করতে পারি সেটাই আমার খুব প্রধান হবে। তবে এটা ঠিক যে এই পার্টিকে আমি সাপোর্ট করি কারণ এই পার্টির আইডিয়ালগুলো আমি মানি এবং সেই হিসেবেই এই পার্টিতে আমি অনেকদিন ধরেই যুক্ত, কিন্তু আমি সামনে আসতে পারিনি যেহেতু কাজ করতাম প্রাইভেট কোম্পানিতে, সুতরাং আমি কখনও এটা বলে বলতে পারবো না যে আমি এই পার্টিকে সাপোর্ট করি বা কিছু। তবে হ্যাঁ এখন আমি খুলেই আমি জিনিসটা বলতে পারি এবং ভারতীয় জনতা পার্টি মানে সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়াইজ খুবই ভালো কাজ করছে এবং আমি যেটা বলবো যে আগামী দিনগুলোতেও মানে ভালোভাবেই মানে পার্টিটাও এগোবে এবং মোদী সরকার যেভাবে দেশকে মানে এগিয়ে নিয়ে যাচ্ছে খুব ভালো পথে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আমি আশা করি যে ভারতবর্ষ অলরেডি একটা স্থান বিশ্বে যেই স্থানটা তার আজ থেকে 10 বছর আগে ছিল সেই 10 বছরের মধ্যে কিন্তু যেই পেসের স্থানটা বদল হয়েছে এখন ভারতকে যেভাবে লোক বাইরের থেকে দেখে সেটা কিন্তু পুরোপুরি একটা খুব সুন্দর পজিটিভ অ্যাঙ্গেলে চলে গেছে। এরপরে কি কোনো দাঁড়ানোর ইচ্ছে আছে? না, আমি যেটা বললাম আমার যে আমি রাজনৈতিক দলে আছি, রাজনৈতিক দলকে সাপোর্ট করি, সব ঠিক আছে, মানে আমি বিজেপিকে সাপোর্ট করি, বিজেপিতে আছি। তবে পুরোপুরি আমি একজন পার্টির বলতে পারেন আমি একজন পার্টির সেবক, তো যেটা পার্টি চাইবে আমি সেটাই করব, সেটা যদি তারা চায় যে তুমি এখানে একটা কাজ করো আমি সেটাই করবো, আমার কোনো মানে সেটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি আমার কোনো পার্সোনাল কোনো ওরকম আকাঙ্ক্ষা নেই যে আমি ইলেকশনে দাঁড়াবো বা কিছু এরকম কোনো ব্যাপার নয়। আমি আমি আমার তরফ থেকে নিজস্ব তরফ থেকে আমি যেটুকু সামাজিক কাজ করতে পারবো ডেফিনেটলি আমি করবোই সমাজের জন্য, এছাড়া যদি পার্টি আমাকে চায় কোনোভাবে কিছুভাবে ইনভলভ করতে ডেফিনেটলি সেটা।
এটা হচ্ছে একটু ফিল্মি আড্ডা, মানে আমাদের তার মধ্যে যেহেতু একটা আড্ডার মাঝখানে চলে আসাটা স্বাভাবিক ছিল, তাই যখন চলেই এসছে তার একটা প্রশ্ন করতে খুব ইচ্ছে করছে আর কি, করেই ফেলি নাকি। মানে ভারতীয় জনতা পার্টির নাম অনেক নিশ্চয়ই ভালো কাজ করেছে এবং বাইরের কাছে বিশ্বের কাছে একটা প্রশংসনীয় জায়গা তৈরি করেছে আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকার, কিন্তু বর্তমান যে ইস্যু নিয়ে একটা সারা ভারতবর্ষব্যাপী একটা যে টামাডোল চলছে সেটাকে আপনি মানে কীরকমভাবে দেখেন? তুমি সিএ নিয়ে বলছো ডেফিনেটলি, তো আমি বলবো একটাই জিনিস যে সিএটা কিন্তু যদি মানে আমি এইটাই বলবো যে অপোজিশন, আমি কোনো অপোজিশন পার্টি, সে যেই অপোজিশন পার্টি হোক, অপোজিশন পার্টি এইভাবে জিনিসটা খেলেছে, যেটা আমার মানে যে জিনিসটা করা উচিত ছিল না, সেটা হচ্ছে যে প্রথমত সিএতে এক্স্যাক্টলি কী বলছে এবং কি আছে সেই জিনিসটা লোকের সামনে তুলে ধরেনি, কিন্তু তারা পুরোপুরি সোশ্যাল মিডিয়া বলুন বা ডিজিটালি বলুন বা টেলিভিশন বলুন বা বক্তৃতাতে বলুন সবভাবে অপোজিশন পার্টিগুলো এইভাবে দেখা সিএটাকে মানে সামনে লোকের সামনে আনার চেষ্টা করেছে কি এটা সরকারের একটা খুব রং পদক্ষেপ, মানে রং পদক্ষেপ এটা কিন্তু নয়। কেননা যদি যারা এটা বলছে, আমি দিল্লিতে এরকম হয়েছে যে একটা এরকম অ্যান্টি সিএ প্রোটেস্ট চলছে, তা আমি গিয়ে আমি ওখান থেকে বেরোচ্ছিলাম, আমি এক মিনিট গাড়িটা দাঁড় করালাম, দাঁড় করিয়ে বললাম যে একজনকে জিজ্ঞেস করি, হ্যাঁ অনেকে প্রোটেস্ট করছে, আমি বললাম যে এক মিনিট শুনবেন, বললাম যে আচ্ছা এই সিএটা কি, তার সে যদি উত্তরটা যে দিল সিএর সঙ্গে কোনো লিঙ্ক নেই, তো সে জিনিসটা জানে না, অথচ পতাকা নিয়ে সরকারের সরকারের কেন্দ্র সরকারের এগেনস্টে প্রোটেস্ট করছে, তো প্রবলেম হচ্ছে সেই জায়গাটায়। তো এই জিনিসটাই কিন্তু অপোজিশন পার্টি ইউজ করছে এবং সেটা যেটা রুলিং সরকার যে ভারতীয় জনতা পার্টি, এটা তো মানুষকে যে সঠিকভাবে যে উপস্থাপন করা, মানুষের কাছে ঠিকভাবে পৌঁছানো, সেটা তো পৌঁছচ্ছে এখন, এখন পৌঁছে গেছে সব জায়গায়, এখন ঘরে ঘরে গিয়ে জিনিসটা পৌঁছানো, আমি সেই ব্যাপারটা বুঝতে পারি, হ্যাঁ এবং সেটা পৌঁছানো হচ্ছে এবং হয়ে গেছে, লোকে এখন বুঝতে পারছে যে অপোজিশন পার্টি, কংগ্রেস বলুন যে কোনো পার্টি বলুন, এই পার্টিগুলো পুরোপুরি চেষ্টা করে যাচ্ছে যে কিছু না কিছুভাবে, কেন আর তো কোনো ইস্যু নেই বলার, তো এইটা একটা ভালো ইস্যু, ভালো ইস্যু পেয়েছে যে এটাকে ঘুরিয়ে আমরা অন্যভাবে প্রদর্শন করে দিই লোকের সামনে চেহারাটা, মানে আমি পুরো ইস্যুটাকে মিথ্যে করে অন্যভাবে অন্যভাবে প্রচার চালাবো, কিন্তু এই প্রচারে কিন্তু আলটিমেটলি এই অপোজিশন পার্টিগুলো কিন্তু পুরো নাজেহাল হবে, কেন তারা পুরোপুরি মিথ্যে প্রচার চালাচ্ছে, আসল যেটা সিএর মধ্যে আছে সেটা না জেনে লোককে কিন্তু লোকে ওইভাবে লোককে টানার চেষ্টা করছে, ওইভাবে কিন্তু মানে করা যায় না, মানে ওইভাবে করে ভারতবর্ষের লোক কিন্তু এত বোকা নয় এবং ভারতবর্ষের লোক ঠিক এটার জবাব আগামী সব ইলেকশনগুলোতে সেই অপোজিশন পার্টিগুলোকে দেবে। থ্যাংক ইউ সঠিকভাবে জবাব দিতে পারি বুঝিয়ে দেওয়ার জন্য ব্যাপারটাকে, আর যাই হোক আমরা একটু আমাদের আসল আটটা থেকে একটু সরে গিয়েছিলাম আবার ফিরে আসি। অঞ্জিত আমরা জানি, প্রত্যেকেই জানি, আপনি ইন্টারন্যাশনালি ভাবে বলুন বা ন্যাশনালি বলুন, সব থেকে নাম করা জায়গাতে কাজ করেছেন সাংবাদিকতা হিসেবে, সাংবাদিক হিসেবে এবং অনেক বহু জায়গায় আপনি চিফ থেকেছেন প্রায় প্রধান, সেখান থেকে যে সরে গিয়ে সেই আপনার নিশ্চয়ই একটা ভালো লাগার তো জায়গা ছিলই, সেটাকে এখন কি কখনো রিগ্রেট মানে রিগ্রেট হয় না এখন এই জায়গাটাতে ভালো লাগছে, কখনো মনে হয় যে ওই জায়গাটাই হয়তো বেটার ছিল, মানুষ না এটা তো আলাদা সম্মান একটা ঠিক আছে, কিন্তু ওটাতে আরও মানুষ হয়তো সবাই সবাই মিলে একটা সম্মান করছিল, এটাকে রিগ্রেট হয় না এই জায়গাটাকে উপভোগ করছে, মানে কোনটা মানে বেটার মনে হয়? আমি বলবো সময়ের সঙ্গে চলা ভালো, সো আমি মানে যেন জীবনের শেষের দিকে পৌঁছে এটা না মনে হয় যে ইস এটা যদি করতাম, ওটা যদি করতাম, বা এটার জন্য যদি চেষ্টা করতাম হয়তো হতো, বা আমি যদি একটা ফিল্ম প্রডিউস করতাম তাহলে হয়তো দেখো আমি একটা খুব ভালো ফিল্ম করতে পারতাম, মনে যখন ইচ্ছেটা আছে আমার মনে হয় করে নেওয়া উচিত, মানে জীবন একটাই এক, সুতরাং আমি সেই হিসেবে দেখে আমি যেটা আমার ইচ্ছে করছে আমি সেটাই আমি করবো। হ্যাঁ সাংবাদিকতা আমার ডেফিনেটলি ফার্স্ট লাভ যাকে বলে এবং এত বছর করেছি, কিন্তু হঠাৎ মনে হলো না একটু ফিল্মের দিকে দেখি, তো সেই জন্য ফিল্মে নিয়ে আসলাম, ডিজিটালটা যেহেতু সবসময় আমার সঙ্গে রয়েছে এত বছর ধরে, সেই জন্য ডিজিটালি আমি একটা কোম্পানি খোলাই আছে যেটাতে কন্টেন্টের পুরো আমরা ডিজিপি বা নাম, এবং সেটা প্রধান কাজ হচ্ছে ডিজিটাল কন্টেন্টের পুরো আমরা মানে এক্সপার্টিসটা দিই,
মানে স্ট্র্যাটেজিক প্রসেস, এটা পলিটিক্যাল ক্ষেত্র আছে, প্লাস যে কোনো মানে যে কোনো ফিল্ড, বিজনেস হতে পারে, পলিটিক্যাল হতে পারে, এন্টারটেনমেন্ট হতে পারে, স্পোর্টস হতে পারে, সব। কিন্তু সো বাট বেসিক্যালি আমি এটাই বলবো যে এই যে আলাদাভাবে মানে যেরকম যেরকম মনে হচ্ছে আমি করি সেরকম সেরকমই চেষ্টা করছি, কেন এরপরে তো আমি জানি না কী হবে আগে গিয়ে। সুতরাং যেগুলো যে যেরকম ইচ্ছেটা আমি মনে করি ইচ্ছেটা পূরণ করা খুব দরকার। একদম তাই, নিজের ইচ্ছে পূরণ এবং আপনার যে মনের যা ইচ্ছা, এবং নিশ্চয়ই মনের বহু মানুষের মনের বহু ইচ্ছা থাকে, তারা হয়তো চাইলে পূরণ করতে পারে না, কিন্তু আপনি যেহেতু নিজের ইচ্ছে পূরণে থেকেই এগিয়ে যাচ্ছেন এবং যে কাজে হাত দিচ্ছেন সেটাতে সাকসেস পাচ্ছেন, নিশ্চয়ই ভবিষ্যতে আরও পান। আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, এবং এতক্ষণ সময় দেওয়ার জন্য, যে আপনার মতো মানুষ এতক্ষণ সময় দিলেন, তার জন্য আরেকবার ধন্যবাদ। আর থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, আমরা এতক্ষণ অয়েল উইথ সেনের সঙ্গে আড্ডা দিলাম। আমি রামিজালি আহমেদ, আমার সঙ্গে ক্যামেরায় ছিলেন স্পন্দন মন্ডল।